অনেকে আজকাল ভাবে যে কেউ যদি ন্যাশনাল টিমে আর্জেন্টিনা সাপোর্ট করে তাহলে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করা যাবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে অনেকে ভোগে। এই ঘটনাটা আপনি একটু ব্যাখ্যা করবেন? এখন যারা মেসিকে দেখে আর্জেন্টিনা সাপোর্ট করে তারা বার্সেলোনাকেও সাপোর্ট করে, তো এটাই স্বাভাবিক ব্যাপার। এখন আমরা যারা মেসি ন্যাশনাল টিমে খেলা শুরু আগে সাপোর্ট করা শুরু করছি, আমাদের সময় তো মেসি ছিল না, তো আমরা আর্জেন্টিনা হয়তো বাতিস্তুতাকে দেখে সাপোর্ট করা শুরু করছি, এরকম হবে। আবার ওইদিকে জিদান ছিল, জিদানের চ্যাম্পিয়ন্স লিগে যে ভলি, ওটা আমার মনে আছে যে ন্যাশনাল একটা নিউজ পেপারে দেখছি ওই ছবি, ওইখান থেকে শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা, তারপর থেকে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করা, এবং 2000 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার সাপোর্ট শুরু হয়েছিল। তো জিনিসটা অনেকের কাছে কন্ট্রাডিক্টিং লাগতে পারে, বাট আমার কাছে না। অফকোর্স একেবারেই তা নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা যেটাই হয়ে গেল, তাই না? আমার মনে আছে যে 2008-09-10 দিকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ড পার হতে পারতো না, এবং আপনি সেই সময়কালের সাপোর্টার, এখন আসলে কেমন লাগে? বেসিক্যালি মানে আমার কাছে মনে হয় যে এই টাইমটা আমরা ডিজার্ভ করতাম, কারণ একটা সময় ছিল, মানে আমি যদি বলি যে যেই গ্রুপটাতে আমাদের পরিচয় FLC ফুটবল লাভার্স ক্লাব বাংলাদেশ, ওইখানে একটা থ্রেট ছিল যে আর রিয়াল মাদ্রিদ আর থ্রেট ফর UCL। সো তখন রিয়াল মাদ্রিদকে থ্রেট কি না সেটা চিন্তা করা হতো, কারণ তখন EPL এর ক্লাবগুলো অনেক স্ট্রং ছিল, এর বাইরে শুধু বার্সেলোনায় কোনোরকম একটা ভালো টিম ছিল। সো সেই থ্রেট থেকে গত 11 বছরে 6 চ্যাম্পিয়ন হওয়া, মানে ইটস লাইক, যদিও এটা আসলে ইন সাম কেসেস আনফেয়ার টু আদার ক্লাবস, বাট আমার মনে হয় যে উই ডিজার্ভ ইট, বিকজ আমরা ওই খারাপ সময়টা যখন বারবার সেকেন্ড রাউন্ডে বাদ পড়তো, অনেকবার টিমের রিফরমেশন হয়েছে, বাট স্টিল আমরা কখনো হোপ হারাই নাই, আমরা জানতাম উইল কাম ব্যাক। এবং আমি এখন যে জার্সিটা পরে আছি 2012 রিয়াল মাদ্রিদের ইয়ে, ওইটা ওই ওই সিজনটা আমার মতে আমরা যত চ্যাম্পিয়ন্স লিগ জিতি, দ্যাট রিয়াল মাদ্রিদ ওয়াজ সামথিং ডিফারেন্ট আন্ডার জোসে মরিনহো, এবং ওইটা আমরা সবাই কেঁদে শেষ করছিলাম UCL উই লস টু বায়ার্ন মিউনিক। আমার মনে হয় যে ওই যে দুঃখটা এখনও রিয়াল মাদ্রিদকে অনেক শক্তি দেয়, আমাদের যে না পাওয়াগুলো, আমাদের যে অনেক দিনের স্বপ্ন, এগুলো আমাদের সবসময় হবে। এবং এই ব্যাচটা মানে রিয়াল মাদ্রিদ ইজ আ ফিলিং, আমার কাছে এটাই মনে হয় যে এটা যতদিন পর্যন্ত আছে, ধরেন এখন অনেক ক্লাব হয়েছে, অনেক অনেক ক্লাব টাকা দিয়ে বড় হচ্ছে, কিংবা তারা তাদের আগের মতো আগের লেগেসি তেমন না থাকলে এখন স্ট্রং হচ্ছে, বাট স্টিল রিয়াল মাদ্রিদকে দেখেন যে যারা ইয়াং স্টার রয়েছে, যারা নতুন নতুন প্লেয়ার উঠে আসছে আফটার মেসি রোনালদো, এরা সবাই রিয়াল মাদ্রিদে খেলতে চায়, বিকজ দিস ইজ সামথিং দ্যাট দিস ক্লাব অফার্স দ্যাট আদার্স ক্যান ডু। সো উইল কিপ উইনিং, আমরা হিস্ট্রি তৈরি করেছি আর কতবার বলবো, আমাদের হিস্ট্রি আমরাই ভাঙছি এবং আমরা সেটা করে যাব। আমাদের সেকেন্ড, আমাদের UCL এর আমাদের অর্ধেকও এখন কেউ চ্যাম্পিয়ন নাই, সো ইটস আ শিয়ার ডমিনেশন অ্যান্ড উই আর ভেরি প্রিভিলেজড অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ দ্যাট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.